করি না। আজানের পরপরই আমরা আমাদের অনুষ্ঠানে আবার চলে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানের পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি দিক অর্থাৎ দারিদ্রতা বিমোচনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভূমিকা রেখেছিলেন এই বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি অত্র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাফিজুর রহমানকে। মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল মাদ্রাসা মুহতাফিলা বি মাদ্রাসা হযরত শাহজালাল আল লতিফিয়া কাদির আল মাকুদাতু বিল জামিয়াতি তিজকারিয়া মোহাম্মদ নাফামু আই কলা ফিকরান ইয়ান্না লিনসানু লা ইয়াসতাতিউ আইয়াকুলু দুরুরিউ আসলিউ ফিল হায়াত আই আল ফিকরু হিয়া হাজাতু তাকা ফি আমালু দুরুরি মিসলু আল আকলু ওয়াল খুমাসু ওয়াল মাসকানু ওয়াত তালিম ওয়াল মুহালাদা। ক্বালা আল্লাহু তাআলা আনিল ফিকরি ওয়াল ইফাইয়াতি কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদুরু লিমান আকসারুন নাসি লা ইয়ালামুন। নাহনু নাকুলু মিন হাযিহিল আয়াতিল মাযকুরা ইন্না লা ইয়াকুরু ওয়া ইবনি লিমান ইয়াশা মিন ইবাদি আতাল্লাহু তাআলা রিজকান কাসিরান লিল ইবাদি ইয়াহসুলু মালান বিত্তাকিল কাসরি ওয়া বিল কুওয়াতি জুহদি ওয়া ইলমি উসওয়াতু হায়াতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লামানা দুআ আইনে লিনাজাতি মিনাল ফিকরি হুমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফিকরি آخرها اللهم إني أعوذ بك من الكفر والقلة والذلة يهتم العمل في إبهاد فكرا رائسا لنجد من الفكر ليكونن نفسه عاملا. قال الله تعالى عن الفكر فإذا قضيت الصلاة وانتشروا في الأرض وابتغوا من فضل الله وقال رسول ميدان العمل لإبهاد فكرا نقول قول المتجر أولا حرم الله الربا وراسي وحل البيع وتعذر رسول نفسه إذا سئل رسول عن الأفضل الكسب وهو قال عديم الكسب عمل الرسول بيادي وكل بيع مبرور. وقال أيضا التاجر الصدوق الأمين مع النبيين والصادقين والشهداء عن إقامة البيت المال. جعل رسول ميدان العمل بعبد التوجيف وبالتعاون لإبعاد فكر بالإقامة البيت المال. التعليم يهتم التعليم هي لإبعاد فكرة لا يمكن لإبعاد فكر بعد انتشار نور العلم. وكان يعلم ويدرب الرسول لبنى الناس منورا في الاجتماع. قال رسول صلى الله عليه وسلم عن العلم طلب العلم فريضة على كل مسلم. وقال أيضا من سلك طريقا يلتمس فيه سهل الله به طريقا إلى الجنة. أيام كل الطاقة والتقنية زاد يوم رجل انتصر رجل فقير عند النبي صلى الله عليه وسلم فوعد الرسول صلى الله عليه وسلم لاستراب ميدان العمل على إدخال الزكاة ودعا الإسلام زكاة للعباد بك من المسلمين. مسؤولية الدولة يجمع زكاتها ويفزمها لكسب الثواب. قال الله تعالى في آية الخامس من البينة عن الزكاة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وأقيموا الصلاة وآتوا الزكاة
وذلك دين القيمة يريد الإسلام ينجز الناس حياته بجود نفسه لذا نهى سؤالا غير بلا ضروري مثلها وقال رسول ميدان العمل قصيرا لإنادة من الفكر أختتم الخطبة بشكرا جميعا مع السلام السلام عليكم الحمد لله شكرا كثيرا محمد حفيظ الرحمن للخطبة الجميلة أن الإنداء بعاد الفكر بسيد